ডিবিএস ম্যাডামের ক্লাসে সবাইকে স্বাগতম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখবে, তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো, কমেন্টস করো, যদি ইম্পর্টেন্ট কিছু দরকার থাকে বা কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও। আলোচনার বিষয় আজকে আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশ নিয়ে আলোচনা করব। সেকেন্ড ইউনিট টেস্টের জন্য অলরেডি আমরা প্রিপেয়ার হচ্ছি। আজকে কিন্তু তোমাদের আমি কিছু মক প্রশ্ন করব। ওকে, প্রশ্নটা আমি করব, করার পর আমি 1 2 3 রাইট তিন শুধু গুনবো, 1 2 3, তার মধ্যে তোমরা একটা কমেন্টস বক্সের মধ্যে আনসারগুলো লিখবে। ওকে, প্রতিটা প্রশ্নের আনসার একসঙ্গে একটাই কমেন্টস বক্সে লিখে দেন আমাকে সেন্ড করে দেবে, আমি অবশ্যই সেটা দেখে দেবো। ওকে, তাহলে শুরু করা যাক। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, তাহলে খুব ছোট্ট ভিডিও হবে বাট খুব ইন্টারেস্টিং। ওকে, শূন্যস্থান পূরণ দেখো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য প্লাস আমাদের ট্যালেন্ট টেস্টের জন্য। ওকে, সবার প্রথমের প্রশ্ন, স্বাস্থ্য ও ড্যাশ কাজে লাগিয়ে মানুষ সম্পদ তৈরি করে, স্বাস্থ্য ও ড্যাশ কাজে লাগিয়ে মানুষ সম্পদ তৈরি করে, উত্তরটা কি হবে? জাস্ট আ সেকেন্ড, উত্তরটা কি হবে? আমি সময় দিলাম 1 1 2 3, লেখা হয়ে গেছে আশা করি। তাহলে উত্তরটা আমি বলবো, উত্তরটা হবে হচ্ছে বুদ্ধি। স্বাস্থ্য ও বুদ্ধিকে কাজে লাগিয়ে মানুষ সম্পদ তৈরি করে। ওকে, নেক্সট প্রশ্ন, খুব অল্প বয়সে দেশের জন্য লড়তে গিয়ে প্রাণ দেন, খুব অল্প বয়সে দেশের জন্য লড়তে গিয়ে প্রাণ দেন কে? আমি তিন গুনবো, 1 2 3, তাহলে খুব অল্প বয়সে দেশের জন্য প্রাণ দিয়েছিলেন হচ্ছে ক্ষুদিরাম বসু। উত্তর আমরা লিখব ক্ষুদিরাম বসু। নেক্সট, তোমরা একটা কমেন্টস বক্সের মধ্যে সবগুলো আনসার লিখে আমায় সেন্ড করবে। নেক্সট হচ্ছে নিজস্ব জ্ঞান সাধারণত ড্যাশ সম্পদ, নিজস্ব জ্ঞান সাধারণত ড্যাশ সম্পদ, কি সম্পদ হবে? 1 2 3, উত্তরটা আমরা করব নিজস্ব জ্ঞান সাধারণত আমাদের পারিবারিক সম্পদ, কি লিখবো? পারিবারিক সম্পদ। নেক্সট প্রশ্ন হচ্ছে ড্যাশ দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন, ড্যাশ দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন। 1 2 3, আনসার লেখো। তো আমরা উত্তরটা এখানে কী লিখব? স্বামী বিবেকানন্দ। ওকে, স্বামী বিবেকানন্দ দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন। নেক্সট, ড্যাশকে গান্ধীবুড়ি নাম দেওয়া হয়েছে, ড্যাশকে গান্ধীবুড়ি নাম দেওয়া হয়েছে, উত্তরটা 1 2 3, উত্তরটা আমরা কি করব? কাকে গান্ধীবুড়ি নাম দেওয়া হয়েছে? না, মাতঙ্গিনী হাজরাকে গান্ধীবুড়ি নাম দেওয়া হয়েছে। আমরা আনসারে করব মাতঙ্গিনী হাজরা, নিজেরা করবে, আমার আনসার বলার আগে নিজেরা করবে। ওকে, নেক্সট বলছে ড্যাশ খ্রিস্টাব্দে ভারত স্বাধীন হয়েছিল, প্রত্যেকে পারবে, 1 2 3, তো এটা আমরা করব 1947 খ্রিস্টাব্দে ভারত স্বাধীন হয়েছিল। নেক্সট আমাদের কি বলেছে দেখি, নেক্সট বলেছে মানুষের স্বাস্থ্য একটি ড্যাশ, মানুষের স্বাস্থ্য একটি ড্যাশ, 1 2 3, উত্তরটা আশা করি তোমরা লিখে নিয়েছো। তাহলে মানুষের স্বাস্থ্য একটি কি হবে? সম্পদ। নেক্সট, পরে যারা করবে যদি কমেন্টস বক্স খোলাও না পাও, নিজেরা কিন্তু খাতাতে আনসারগুলো লিখবে। ওকে, নেক্সট প্রশ্ন বলছে ড্যাশ ছাত্রছাত্রীদের দেশের কথা বলতেন, ড্যাশ ছাত্রছাত্রীদের দেশের কথা বলতেন, 1 2 3, আনসারটা লিখে ফেলো, ড্যাশ ছাত্রছাত্রীদের দেশের কথা বলতেন। উত্তর লিখবো আমরা সূর্য সেন, ছাত্রছাত্রীদের দেশের কথা বলতেন। নেক্সট প্রশ্ন বলছে ড্যাশ মেয়েদের পড়াশোনা শেখানোর জন্য চেষ্টা করেছিলেন, ড্যাশ মেয়েদের পড়াশোনা শেখানোর জন্য চেষ্টা করেছিলেন, 1 2 3, আনসার। হ্যাঁ, নেক্সট আমরা এইটার আনসারটা কী হবে বললাম না, তো এটা আনসার করবো হচ্ছে বেগম রোকেয়া, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় ড্যাশ জুন, 1 2 3, আনসার। তাহলে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন, রাইট? নেক্সট প্রশ্ন, ড্যাশ খুব পণ্ডিত মানুষ ছিলেন, ড্যাশ খুব পণ্ডিত মানুষ ছিল, তো কাউন্টিং শুরু করলাম 1 2 3,
সো কে ছিলেন, উত্তরটা লিখে ফেলো। অবশ্যই সূর্য সেন ছিলেন, সূর্য সেন। নেক্সট নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী হলেন দাস। আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী হলেন দাস। কাউন্টিং শুরু করলাম, ওয়ান টু অ্যান্ড থ্রি। তো আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী কে নিশ্চয়ই লিখে নিয়েছ, উত্তরটা আমরা লিখব জওহরলাল নেহরু, ঠিক আছে। নেক্সট নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন বলছে ২৬শে জানুয়ারি ড্যাশ কোথায় গেল বাকি, হ্যাঁ, দিবস পালন করা হয়। তাহলে ২৬শে জানুয়ারি ড্যাশ দিবস পালন করা হয়। কাউন্টিং শুরু করলাম, ওয়ান টু অ্যান্ড থ্রি, লিখে নিয়েছ নিশ্চয়ই। নেক্সট এর উত্তরটা আমরা করব প্রজাতন্ত্র দিবস, ওকে। নেক্সট নেক্সট প্রশ্ন নেক্সট আমি লেখার পরে দেখবে কটা ঠিক লিখতে পেরেছ, ওকে। নেক্সট প্রশ্ন, ড্যাশ ভারতের সংবিধান রচনা করেন, ড্যাশ ভারতের সংবিধান রচনা করেন, কে সংবিধান রচনা করেন। কাউন্টিং শুরু করলাম, ওয়ান টু অ্যান্ড থ্রি, লিখে নিয়েছ নিশ্চয়ই, ওকে, ভেরি গুড। তো আমরা আনসার লিখব হচ্ছে ভীমরাও রামাজি আম্বেদকর। স্পেলিং ভালো করে লিখবে, ভীমরাও রামাজি আম্বেদকর। প্রত্যেকে চেক করবে কটা ঠিক করতে পারছ। নেক্সট নেক্সট প্রশ্ন, ড্যাশের সঙ্গে লড়াই করেছিলেন বিরসা মুন্ডা। ড্যাশের সঙ্গে লড়াই করেছিলেন বিরসা মুন্ডা। কাউন্ট শুরু করলাম, ওয়ান টু অ্যান্ড থ্রি। সো নিশ্চয়ই লিখেছ, এটা সবচেয়ে সহজ আনসার ছিল, এটা হবে ইংরেজদের সঙ্গে, ওকে। নেক্সট, কে মানুষকে পড়াশোনার সঙ্গে খেলাধুলা করতে বলেছিলেন, কে মানুষকে পড়াশোনার সঙ্গে খেলাধুলা করতে বলেছিলেন। কাউন্টিং শুরু করলাম, ওয়ান টু অ্যান্ড থ্রি। উত্তর আমরা লিখব স্বামী বিবেকানন্দ, উত্তর হবে স্বামী বিবেকানন্দ, রাইট। নেক্সট নেক্সট প্রশ্ন, কে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিলেন, কে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিলেন। কাউন্টিং শুরু, ওয়ান টু অ্যান্ড থ্রি, উত্তর লিখে ফেলো। আনসার বললাম, আনসার হবে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। নেক্সট নেক্সট প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন। কাউন্টিং শুরু, ওয়ান টু অ্যান্ড থ্রি, উত্তর দেখালাম, নিশ্চয়ই লিখে নিয়েছ। এটা আমরা করব আবুল কালাম আজাদ, আবুল কালাম আজাদ। নেক্সট নেক্সট প্রশ্ন, আমাদের রাজ্য কোথায় মুখোশ পরে নাচ গান হয়, আমাদের রাজ্যে হবে সরি, আমাদের রাজ্যে কোথায় মুখোশ পরে নাচ গান হয়। কাউন্টিং শুরু করলাম, ওয়ান টু অ্যান্ড থ্রি, আনসার নিশ্চয়ই লিখে নিয়েছো প্রত্যেকে, এটা হবে হচ্ছে পুরুলিয়ায়, এটা কোথায় হবে, পুরুলিয়ায়। নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন, মুখোশ পরে নাচ গানকে কী নাচ বলা হয়, মুখোশ পরে নাচ গানকে কী নাচ বলা হয়। কাউন্টিং শুরু, ওয়ান টু অ্যান্ড থ্রি, উত্তর নিশ্চয়ই লেখা হয়ে গেছে। উত্তর আমরা করব হচ্ছে ছৌ নাচ বলা হয়, ছৌ নাচ বলা হয়। নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে, আমাদের রাজ্যের কোথায় সুন্দর মাদুর তৈরি হয়, আমাদের রাজ্যের কোথায়, লাস্ট প্রশ্ন এটাই, আমাদের রাজ্যের কোথায় সুন্দর মাদুর তৈরি হয়। কাউন্টিং শুরু করলাম, ওয়ান টু অ্যান্ড থ্রি, নিশ্চয়ই পেরে গেছো লিখতে। তো আমরা লিখব আমাদের রাজ্যে, এটা হবে হচ্ছে মেদিনীপুর জেলার সবংয়ে, মেদিনীপুর জেলার সবংয়ে। তাহলে আজকের এই ছোট প্রশ্ন ছিল এমসিকিউ মক্স থেকে, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ইন্টারেস্টিং ভিডিও, আশা করি সবাই লিখতে পেরেছ। নাও সেন্ড, এখন সেন্ড করে দাও, ঠিক আছে, আমি প্রত্যেকটা দেখবো অবশ্যই, ওকে। আজকের জন্য এইটুকু, আজকে এই ভালো করে করো, নেক্সট ডে আমরা নেক্সট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এরপর দু এক দিনের মধ্যে কিন্তু আমাদের নিউ থার্ড ইউনিটের জন্য অর্থাৎ ফাইনালের জন্য প্রিপারেশন শুরু হবে। আজকের জন্য এইটুকু, বেশির থেকে বেশি ভিডিওটা শেয়ার করো, বেশির থেকে বেশি লাইক করো, খুব ভালো থাকো, টাটা।